যে আমরা কত সম্মানী, কত ইজ্জতি, কত দামি আল্লাহকে আমরা বানাইছে, আর আল্লাহর দামি কালাম কোরআনে করিম আল্লাহকে আমরা দান করছে। এই কোরআনে করিম যে লাগা যেন যার লগে সম্পর্ক লাগাইছে আল্লাহ যাতে তার ইজ্জতি বানাই নিয়েছে। কোরআনে করিম আরবের সরজমিন আল্লাহকে নাজিল করছে, আরবরে আল্লাহ সম্মানী বানাই নিয়েছে। হেরা পাহাড়ের গুহাত নাজিল হয়েছে, আল্লাহ জাগারে সম্মানী বানাই নিয়েছে। আল্লাহ নবী সাল্লামের জমানাত নাজিল হয়েছে, খাইরুল কুরুনি কারনি, সারা জমানার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানারে আল্লাহকে দামি বানাই নিয়েছে। কোরআনে করিম রমজান মাসে নাজিল হয়েছে, সারা বছরের মাঝে আল্লাহকে রমজান মাসে আল্লাহ দামি বানাই নিয়েছে। কোরআনে করিম আল্লাহকে সবে কদর নাজিল করছেন, সারা 360 রাতের ভিতরে বা 65 রাতের ভিতরে সবচেয়ে দামি রাত আল্লাহ পাকে সবে কদর দিয়ে বানাইছে, যে হাজার মাস সকল থেকে উত্তম, কারণ এই রাত কোরআনে করিম নাজিল হইছে। কোরআনে করিম তাহাজ্জুদের সময় নাজিল হইছে, 24 ঘন্টার ভিতরে আল্লাহর দাতর কাছে সবচেয়ে দামি সময় থাকলো তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহর দাত দুনিয়ার আসমান হইয়া বন্দার ভাই সাইয়া সাইয়া ডাকইন আর কই নাও আমি দিবার লাগি আইছি। কোরআনে করিম যার লগে লাগছে, যে সময়ের লগে লাগছে, যে জমানার লগে লাগছে, সবরে দামি বানাই লইছে, সম্মানী বানাই লইছে। আর আহামভাবে উম্মতের মাঝে সবচেয়ে দামি, সবচেয়ে দামি আর সবচেয়ে সম্মানী আরা যারা এই কোরআনে করিম জিন্দগির মধ্যে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সবচেয়ে ভালো এরা যারা কোরআনে করিম পড়ে আর ফলায়। খের সবচেয়ে ভালো যারা কোরআনে করিম পড়ে আর ফলায়, আর যারার ভিতরে কোরআন নাই, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআনে করিমের কোনো হিস্সা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান উজাড় ঘরের মতো, খালি ঘরের মতো, খালি বাড়িত খালি ঘর এখান থাকলে জেলা বুথ ফেরতে আইয়া বাসা বানায় ঠিক হলে এখান খেয়ার ভিতরে যদি কোরআন থাকে না, তাহলে ইবলিস শয়তানে আইয়া এই ভিতর দিয়ে গ্রাস করিলায়। যার ভিতরে কোরআন নাই তার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমাইত্রা, খালি ঘরের মতো বহুতর দিল আইতে পারি, আল্লাহ আমি তো কোরআন পড়া জানি না, না এখান নাই অর্থ হইয়া থাকলো যে বিলকুল কোরআন জানে না। আপনি সুরায় ফাতেহা তাকি লইয়া সুরায় ফিল অর্থাৎ আলামতারা পর্যন্ত জানেন, বস অতখানোর কোরআন জানেওয়ালা আপনি, আপনি এর চেয়ে বেশি পারেন না। আপনি রোজানা হয়ে একবার আলামতারা তাকি লইয়া নাস পর্যন্ত তিলাওয়াত করতে থাকুন, সারা জিন্দগি তিলাওয়াত করুন, সব পাইতে থাকবা, আর সুযোগ থাকলে আরো আগে দি আগবাড়িবার চেষ্টা করেন, ডাবল সব পাইবা। আপনি যে পরিমাণ কোরআন জানেন ও পরিমাণ কোরআনের উপরে আপনি আমলও করেন, তিলাওয়াতও করেন, আর কোরআন লইয়া লইয়া চলেন। বুজুর্গ অদস্ত কোরআনে করিম দুনিয়াত আপনার অভাব অনাটন, রিজেকর অভাব, পরিশানি, রোজানা আপনি আল্লাহর দাতরে রাজি করবার লাগিয়া সুরায় ওয়াকেয়া তিলাওয়াত করতে থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমায় সুরায় ওয়াকেয়া সূরাতুল গিনা, অর্থাৎ ধনী সুরা, গরিবীরে দূর করার রাস্তা হয়ে থাকলো সুরায় ওয়াকেয়ার তিলাওয়াত। কিন্তু এক কথা ইয়াদ রাখবা, দুনিয়া হাসিল করার নিয়তে, দৌলত পাওয়ার নিয়তে সারা জিন্দগি তিলাওয়াত করলেও ফায়দা হইতো না। তিলাওয়াত করতে আল্লাহর দাতরে রাজি করবার লাগি, আল্লাহ পাকের পাক কালাম আল্লাহর দাতরে রাজি করবার লাগি তিলাওয়াত করুকা, রোজানা সূরা ওয়াকেয়ার উপরে আমল করি লাগুকা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান, গরিবি আর সূরা ওয়াকেয়া এক গরো জমা হয় না, গরিবি আর সূরা ওয়াকেয়া এক গরো জমা হয় না। ইতো দুনিয়ার ফায়দা, আখেরাতের জিন্দেগীত যে মানুষে দাইমি হিসাবে সুরায় মুলুক তিলাওয়াত করিয়া ঘুমাইব, সুরায় তাবারাকাল্লাজি মিস করতো নাই রোজানা ফড়িব,
যে সময় তারে কবর রাখা হইব, খাবন বিন্দাইতে সময় এই মুর্দা আর খাবনের মাঝখানো সিনাত এই সুরায় এক রূপ ধরিয়া জওয়ানের রূপ ধরিয়া থাকব, দফন করার বাদেও লোকে থাকব, কবর আদা পাইব, হামলা করতো ধাক্কাইয়া ওরাইব, ফিরিস্তা হলে সওয়াল করতে চাইবা হরিয়া যাইত নাই, তখন ফিরিস্তা হলে হরবার লাগি কইবা, তখন এই নজমানে কইব কিতা সওয়াল করার করিলাও, আমি এরে সাইয়া দেখতে পারতাম না, কারণ আমার সঙ্গী যত সময় আমি তার জন্য তো পৌঁছাইব না, অত সময় লোক ছাড়িতাম না, কিছু দিকাই বার হইলে দিকাও আমি আসি লগে। এরপরে বুজুর্গ অধস্ত আল্লাহ নবী সাল্লামায় ফরমান কোরআনে করিমে সুরায় মুলুকে মৌলায় করিমর আছে, ওলা দাবি করব, ওলা দাবি করব, ওকিলে হাকিমর সামনে দিলা জেরা করে সুরায় মুলুকে ওলা জেরা করব, কি ধরনের জেরা আল্লাহ নবী সাল্লামায় কইয়া গেছেন সুরায় মুলুকে কইব, হে আল্লাহ আমার ফর্নেওয়ালারে মাফ করে দেও, আমার ফর্নেওয়ালারে মাফ করে দেও, আর দ্বিতীয় কথা কিটা কইব, আয় আল্লাহ যদি আমার ফর্নেওয়ালারে মাফ করে দেও না তাহলে আপনার কালাম তাকে আমার মিঠাই দেও, যদি আমার ফর্নেওয়ালারে মাফ করে দেও না তে আয় আল্লাহ আপনার কোরআন তাকে আমার মিঠাই দেও, কোরআনও রাখিও না, আর যদি কোরআনও রাখো তাহলে আমার ফর্নেওয়ালারে মাফ করে দেও, আল্লাহ তাতে মাফ করে দিবা, জন্নত পর্যন্ত পৌঁছাইয়া আমাদের লোক ছাড়ি, এই ধরনের সুপারিশকারী সাহায্যকারী এই ধরনের উকিল দুনিয়ার থেকে বানাইয়া দেওয়ার রাস্তা যে কোরআনে করিম রে আমরা দাইমি তিলাওয়াত করি। বুজুর্গ দোস্ত আল্লাহ নবী সাল্লামায় ফরমান সুরায় বকরা আলিফ লাম সুরা, যে ঘর তিলাওয়াত হয় এই ঘর দিনমুতে আসর করতে পারুন না, আর এই তিলাওয়াত করনেওয়ালারে কোনোদিন কোনো জাদু করে জাদু করিয়া কোনো ধরনের বুরাই পৌঁছাইতে পারে না। আজ আমরার কোরআন তো দিন বুধ দেহ ফেরত জাদু টুনা কত কিছু, তার কারণই এ থাকলো যে আজ আমরার ঘরে ঘরে কোরআন তিলাওয়াত নাই, যদি ঘরে ঘরে কোরআনে করিমর তিলাওয়াত থাকতো তাহলে এটা বুরাইয়াত আমরার ঘর আইল না অনেক। বুজুর্গ অধস্ত রে ঘর কোরআনে করিম তিলাওয়াত হয় অগণন আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় যেন তিলাওয়াত হয় ইন আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা হলে পুরা গেরাও করিয়া রাখুন, পুরা গেরাও করিয়া রাখুন, আপনার বাড়ির যদি কোরআনে করিম তিলাওয়াত হয় আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে, রহমতের ফিরিস্তা হল আইতে থাকুন, কোনোদিন আপনার বাড়িত অভাব আইত নাই, রেজালতি আইত নাই, এর লাগি সালার খিদমত আমার আরজ আল্লাহকে ওয়াস্তে কোরআন খান্তা জিন্দগির মধ্যে আপনাই আমল করি, আর আরম্ভনি যেখানে কইছিলাম জমানে মে ও মুআজ্জাজ তে হামিল কুরআন হকর হাম খার হুয়ে তারিখে কুরআন হকর, এই কথাটারে যেন দিল দেখা দেই যে তারা সংখ্যায় সামান্য হওয়ার বাদেও বিপুল শান শৌকতর সহিত সারা দুনিয়ার উপরে রাজত্ব করিয়া গেছেন, আর আমরা এত সংখ্যায় বাড়ার বাদেও ফুটবলের মতো একমাত্র কারণ যে আমরা কোরআন ছাড়ি দিছি, আল্লাহকে ওয়াস্তে কোরআন খান সিনার মধ্যে লাগাই আর কোরআনই জিন্দেগি গুজারি, আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।